দেখুন যে কারণে ভারতের হাতে আসা S-400 মিসাইল সিস্টেমকে কেন ভয় পায় গোটা বিশ্ব। রাশিয়া থেকে ভারতের S-400 কেনার কথাবার্তা পাকা হয়েছে। আগামী কয়েক মাসে ভারতের হাতে চলে আসবে এই S-400 মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমই হলো বিশ্বের আধুনিকতম ডিফেন্স সিস্টেম, যা মার্কিন ফাইটার জেট F-35কেও গুঁড়িয়ে দিতে পারে। এমন কি রয়েছে এই S-400 মিসাইল সিস্টেমে যাতে ভয় পেয়ে যেতে পারে আমেরিকার মতো দেশও? বিশেষজ্ঞরা জানাচ্ছেন S-400 সিস্টেম 5th generation ফাইটার জেটকেও গুলি করে নামিয়ে দিতে পারে, যেমন আমেরিকার F-35S। এই সিস্টেমে রয়েছে 8টি লঞ্চার, 1টি কন্ট্রোল সেন্টার, 1টি শক্তিশালী র্যাডার ও 16টি মিসাইল যা রিলোড করা সম্ভব। 3 ধরনের মিসাইল ছুড়তে পারে এই সিস্টেম। যে দেশের হাতে এটা থাকবে তারা বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে। ন্যাটো দেশগুলিতে এটি গ্লোলেয়ার বলে পরিচিত। এটি 300টি টার্গেটে আঘাত আনতে পারে, 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে 3 ডজন লক্ষ্যে আঘাত করতে পারে। তবে S-400 আসল রেঞ্জ 600 কিলোমিটার। মিসাইল ছোড়ার গতি হবে ঘন্টায় 17,000 কিলোমিটার, বিশ্বের যে কোনো এয়ারক্রাফ্টের থেকে বেশি গতি সম্পন্ন এটি। আমেরিকা তৈরি করেছে মিসাইল কিলার F-35, এর দিকে যা এগোবে সেটাই নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানা যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে S-400 যা গতি তাতে আমেরিকার এই যুদ্ধবিমানকেও নিষ্ক্রিয় করে দিতে পারে। স্বাভাবিকভাবেই এই বিভৎস গতি পাকিস্তানের যে কোনো হুমকির মুখেই বড়সড় জবাব দিতে পারে। প্রায় 40,000 কোটি টাকায় এই সিস্টেম কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, পশ্চিম দিকে অর্থাৎ পাকিস্তানের দিকে তাক করে 3টি ও পূর্বে অর্থাৎ চীনের দিকে তাক করে 2টি S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করবে ভারত। ভারতের সঙ্গে যদি এই চুক্তি সম্পন্ন হয় তাহলে ভারত চীনের পর দ্বিতীয় দেশ হবে যারা এই S-400 মিসাইল সিস্টেম কিনছে।